আসসালামু আলাইকুম। বিলিভার ইন ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাইয়া, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্পেশাল যে খেজুরটা, আজওয়া খেজুর, আজওয়া খেজুরটা উনি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে পৃথিবীতে এর কোনো অস্তিত্ব ছিল, এই বিষয়ে কি কোনো রিসার্চ অ্যানালিসিস আছে? স্পেশাল খেজুর আবার একটু বলেন। স্পেশাল খেজুর এটা তো মানে মদিনার খেজুর, এটা তো কোনো স্পেশাল খেজুর না। মদিনায় যে খেজুরটা হয় ভালো খেজুর, সেটা কি আজওয়া খেজুর বলে? না না, আজও খেজুর তো যে কালো রঙের যে খেজুরটা আপনার ওই গায়ে যেটা ডোরা ডোরা লাল লাল ডোরা ডোরা যে দাগ আছে, হ্যাঁ সেটা সেটাই তো। এটা মদিনায় মদিনায় জন্মায় এবং সেটা একটা উৎকৃষ্ট মানের খেজুর, এটা কি আজওয়া খেজুর বলে? আসার আগে এই খেজুরের কি কোনো অস্তিত্ব ছিল পৃথিবীতে? অবশ্যই ছিল, হ্যালো, মোহাম্মদ যা আসার আগে এই খেজুরের অস্তিত্ব অবশ্যই ছিল, সে থাকবে না কেন? ও আচ্ছা, না না, মানে এরকম কোনো রেফারেন্স আছে আপনার কাছে বা কোনো রিসার্চ বা কোনো অ্যানালাইসিস? মোহাম্মদ মানে এটার আবার রেফারেন্স লাগবে কেন বুঝলাম না তো। মোহাম্মদ কি ওই খেজুরটা মানে সৃষ্টি করছে, তৈরি করছে? মোহাম্মদ নিশ্চয় না সেটা না, বলতে কি খেজুর? ওই যে একটা ঘটনা আছে না, ওই যে আপনার খেজুর যে খেজুরের বিচি যে ফুটা শুরু করছিল, পরে যে সাহাবীকে যে বললো পিছনে তাকাও না, পরে যে পিছনে হ্যালো না, তাকানি, পরে যে ফাইনালি যে তাকালো, পরে দেখলো যে গাছ হয়ে গেল, যে অভিত আজওয়া খেজুরের যে হাদিস গুলা অভিত পাওয়া যায়, মানে ওই আজওয়া খেজুরটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যেটা কোনো পাওয়া যায় কিনা? এটার মানেই তো আমি কথার মানে আমি বুঝতেছিলাম। মোহাম্মদের আগে কি আকাশ ছিল না, বা বাতাস ছিল না, বা মনে করেন আদা রসুন ছিল না, এগুলো কিছু ছিল না? এটা তো সবই ছিল তাই না? হ্যাঁ, মানে আজওয়া খেজুরটা যেভাবে আসলো আর কি, মোহাম্মদ আজওয়া খেজুর আবার রাসূলুল্লাহ কিভাবে সাল্লাল্লাহু আসলো? আলাইহি ওয়াসাল্লাম যে আপনার এই বিচিগুলো যে পোতা শুরু করলো, পুড়ে যাওয়া যে বিচিগুলো যে পোতা শুরু করলো, এরপরে যে গাছ হয়ে গেল, যে সঙ্গে সঙ্গে যে গাছ হয়ে গেল যে হাদিসটা, এটা কই এরপরে তো হয়েছিল? আজওয়া খেজুর পাওয়া, মোহাম্মদ মানে মোহাম্মদ বিচি পোতা পোতা কি মোহাম্মদ শুরু করছিল, যে এর আগে কেউ বিচি পুততো না খেজুরের? না না, ব্যাপারটা ঠিক তা না, মানে আজওয়া খেজুরটা যেভাবে আসলো আর কি, যেভাবে হাদিসগুলো পাওয়া যায় যে এটা খেজুরটা কই খুবই আসছে? স্পেশাল সেই খেজুর, হাদিসটা দেখেন আমাকে, সেই হাদিসটা দেখেন যে আজওয়া খেজুর এইখান থেকে আসছে, এটা তো এর আগে কমন, এটা তো খুবই কমন হাদিস, এটা তো আপনার কাছে একটা পিছিয়ে থাকার কথা, তাহলে আপনি সেটা দেখান ওই আমাকে, যে এই একটা তো আমাকে বলতেছেন। হ্যাঁ হাদিসের নাম্বারটা মনে নেই মোটে, কিন্তু একটা সহি হাদিস আছে, এটা আপনি হয়তো আচ্ছা তাহলে গুগলে আপনি সার্চ করে পেতে হাদিসের পারেন, নামটা আজওয়া খেজুরের ইনসিডেন্ট, আজওয়া খেজুরের হাদিসের ইনসিডেন্ট, এটা গুগলে সার্চ করে পেতে পারেন, হাদিসের নাম্বারটা এই মুহূর্তে মনে নেই আমার, বা আপনি তাহলে আপনি হাদিসটা নিয়ে আসবেন ভাই, আমি তো খুঁজে বের করবো না ভাই। আপনার একটা দাবি, সেটার দাবি সপক্ষে তো আপনারই দলিল দিতে হবে, আমি তো কেন দলিল দিবো? আপনি এটা খুঁজাই না তারপরে মানে এটা বলে। কিন্তু আচ্ছা আমি এর আগে এখন একটু ওই খুঁজে যে বের করছি। খেজুরের বিচিটা যে পাইলো মোহাম্মদ, যে খেজুরের বিচিটা পুতলো, বিচিটা কি আসমান থেকে নামছে না বেশ জান্নাত থেকে নামছে? না, খেজুরের বিচি গুলা পুড়ে যাওয়া বিচি ছিল আর কি, হ্যাঁ এটা পিছনে একটা ঘটনা আছে, পরে বিচি গুলা যে পোতা শুরু করলো, এরপরে যাতে খেজুরটা আসলো পৃথিবীতে, বা খেজুরের ভাই যে দাগগুলো হয়ে আপনাকে গেল যেটা সঙ্গে সঙ্গে। জিজ্ঞেস করতেছি সেটার উত্তর না দিয়ে আপনি কেন অন্য উত্তর দিচ্ছেন? সেটা পোড়া ছিল নাকি ভাঙা ছিল এটা জিজ্ঞেস করিনি তো। জিজ্ঞেস করেছি যে হ্যাঁ হ্যাঁ বলেন। বিচিটা, যে বিচিটা সেটা কি জান্নাত থেকে সরাসরি মোহাম্মদের হাতে গিয়ে নামছে, নাকি জিব্রাইল আয়া দিয়ে গেছে, নাকি মানে আল্লাহ পাকে এটা সৃষ্টি করে বিচিটা না, সৃষ্টি বিচিগুলো করলো? একটা সাহাবীর বিচি ছিল, বিচিগুলো খেজুর বিচিগুলো একটা সাহাবীর বিচি ছিল, ওই সাহাবী সাহাবীর একটা সমস্যার মানে মধ্যে কি ছিল, সাহাবীর ওই বিচিগুলো পুড়ে যাওয়া, কালো সাহাবীর পুড়ে যাওয়া বিচি ছিল আর কি। সাহাবীর বিচি মানে তো বুঝলাম না ভাই, সাহাবীর বিচি মানে কি সাহাবীর নুনু নাকি নুনু ইয়া নাকি? না না, খেজুরের বিচিগুলো সাহাবীর একটা সাহাবীর কাছ থেকে পাইছিল। তাহলে সাহাবিটার কাছ থেকে যে হ্যালো, খেজুরের বিচিটা পাইলো, তাহলে মোহাম্মদের কাছ থেকে আজবা জি খেজুরের জি, উৎপত্তি কেমনে হইলো? তাহলে ওই বিচিটা তো আরেকজন সাহাবির থেকে পাইছিল, তাহলে সেই আজওয়া খেজুর তাইলে কি ছিল না? আপনি বলতে চাচ্ছেন আজওয়া খেজুর ছিল না, কিন্তু ওই সাহাবি খেজুরের বিচি গুলা কই পেলো? দিলে আসমান থেকে নামছে? তো বিচি গুলা পুড়ে যাওয়া বিচি ছিল আর কি, আগুনে পুড়ে যাওয়া বিচি ছিল, বিচি গুলা পোড়া পোতার পরে থাকুক পোড়া থাকুক রাজওয়া খেজুরের চাপটা থাকুক আসে। সোনা থাকুক, সেটা তো জিজ্ঞেস করি নাই, পোড়া থাকুক বা ভাঙা থাকুক বা যেটাই থাকুক, ওই বিচিটা তো সাহাবি কোনো না কোনো জায়গা থেকে আনছে নাকি, নাকি আসমান থেকে গজে মানে নাজিল হয়েছে তার উপরে বিচি গুলা? ঠিক আছে, বিচিগুলা পৃথিবীতেই ছিল, কিন্তু বিচিগুলা যখন মানে পুড়ে যাবে, বিচিগুলা 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 পোতার পরে ভাই রাজওয়া পোড়া যাত্রা আসলো, আছে তাহলে বলে এখানে আপনি রাজওয়া এটা যাত্রা ছিল না জিজ্ঞাসা যতটুকু করেন? জানি। প্রশ্ন না তো এটা, তো প্রশ্ন না এই, আপনাকে যে প্রশ্ন আচ্ছা না করি নাই সেটার উত্তর কেন দিচ্ছেন বারবার? যেটা আচ্ছা আচ্ছা, প্রশ্ন করতেছে সেটার উত্তর না দিয়ে বারবার ঘোরা টাইনা টাইনা ওদিকে যাচ্ছেন কেন? ঘোরার আপনার ঘোরার মুখ তো আপনি আপনি মানে উটের মুখ তো আমি ঠিক রাখতে পারতেছি না। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটার আচ্ছা উত্তর না দিয়ে চারবার আপনি ওদিকে দৌড় দিচ্ছেন। পড়া ছিল পড়া ছিল পড়া ছিল, আচ্ছা আচ্ছা, আরে ভাই পড়া থাকলে কি না থাকলে কি? আমি যেটা জিজ্ঞেস করতেছি না, লম্বা ছিল না চিকন ছিল জিজ্ঞেস করতেছি না তো, মোটা ছিল বিচিগুলো নাকি পাতলা ছিল এটা জিজ্ঞেস করতেছি না তো, কেন বারবার ওই উত্তর একই জিনিস বারবার বলতেছেন কেন? আশ্চর্য, আপনাকে জিজ্ঞেস করতেছি যে আচ্ছা সাহাবি যে বিচিগুলো আনছিল, এই বিচিগুলা সাহাবি কি হ্যাঁ হ্যাঁ, আসমান থেকে পাইছিল, আসমান থেকে আল্লাহ পাক তার উপরে ঠাস করে ফালাইছিল, নাকি কোনো গাছের থেকে পাইছিল? কোনো কাছ থেকে পাইছে অবশ্যই, ও গাছের থেকে পাইছিল। কিন্তু আপনার মনে হইতেছে জি যে জি, ওই যে মোহাম্মদ যে যে ওই বিচিগুলা পুতছে, পুতার পরে এখান থেকে যে গাছটা হয়েছে, এর আগে আজবা খেজুর বলে কিছু ছিল না, কিন্তু এই যে যে বিচিটা যে সাহাবি আনছিল সেটা আসমান থেকে আনে নাই, অন্য একটা গাছের থেকে আনছিল, কিন্তু আপনার মনে হইতেছে
এর আগে তো আজ খেজুর বলেই কিছু ছিল না দুনিয়াতে নাকি? বেশ বুদ্ধিমান, অনেক বুদ্ধি আপনার। না না, এটাই এটাই বলতেছিলাম। ঠিক আছে, আপনি বিষয়টা ধরতে পারছেন যে না দোয়া খেজুরের যে চারটা, এই চারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নেওয়ার আগে কি ছিল কিনা পৃথিবীতে? এই যে কালো রঙের যে আজওয়া খেজুরটা, মদিনার যে আজওয়া খেজুরটা ভাই ছিল ছিল না সেটির উত্তর আমি অলরেডি দিয়ে দিছি, আপনি হয়তো ধরতে পারেন নাই যে কোন জায়গায় খেজুরের অস্তিত্ব ছিল। আপনি যে উত্তরটা দিয়েছেন এটা খেজুরের অস্তিত্ব ছিল, মানে আজওয়া খেজুরের অস্তিত্ব ছিল কিনা এই বিষয়টা আজওয়া পড়ছিলাম। খেজুরের অস্তিত্ব ছিল কিনা সেই উত্তরও দিয়ে দিছে, আপনার মাথায় ঢুকে নাই। আপনার মাথায় আপনি আরো 3 মাস এটা নিয়ে চিন্তা করবেন। আসিফ নদীন কি কইলো এই কথার আচ্ছা, মানে কি, মিনিং কি? তাহলে 3 মাস চিন্তা করলে আপনি হয়তো এই জিনিসটা ধরতে পারবেন, কারণ মুমিনের ব্রেন তো একটু আস্তে কাজ করে, একটু ধাক্কা ধাক্কা কাজ করে। তো হয় আপনাকে আমি সেটার উত্তরও দিয়ে দিছি কিন্তু আপনি এখনো ধরতে পারতেছেন না। আপনি এটা নিয়ে 3 মাস চিন্তা করবেন না, এই লাইভটা বারবার রিওয়াইন্ড করে শুনবেন। আচ্ছা, টপিকটা তাহলে বাদ দিলাম, টপিকসটা নতুন একটা টপিক। টপিকসটা না, টপিকটা টপিকটা টপিকস না, টপিকটা টপিকস মানে হচ্ছে অনেকগুলা বিষয়। আচ্ছা ঠিক এস আছে, যখন থাকে, না এস যখন থাকে ভাই, এস যখন থাকে মানে হচ্ছে অনেকগুলা। হ্যাঁ, আর যখন আমরা একটা টপিকে কথা বলতেছি তখন এটা হচ্ছে একটা আচ্ছা, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? টপিকস না। না ইউ আর ইন দিস ইন স্পট, ইউ আর রাইট। আচ্ছা, হ্যাঁ নতুন কোন একটা কি বল, মানে আগে শেষ করে নিচ্ছি, হ্যাঁ ওই যে আজওয়া খেজুর বইলা মোহাম্মদ যেটা মানে বলতেছে যে এটা এটার নাম হলো আজওয়া খেজুর। আপনি খুবই চিন্তিত যে এর আগে তো আজওয়া খেজুর বলে কিছু ছিলই না, কিন্তু এই খেজুরের বিচিটা আবার এক সাহাবি অন্য একটা গাছের থেকে আনছে, অন্য একটা খেজুরের থেকে বের করছে, এটাও একটা গাছে হয়েছে। তাহলে তো নিশ্চয়ই মোহাম্মদই প্রথমবার দুনিয়াতে আজওয়া খেজুর আনয়ন করছে, এটা তো একেবারে মানে পরিষ্কার, আমরা এখান থেকে পরিষ্কার বুঝে ফেললাম, তাই না ভাই? দেখেন ভাই, মানে আমরা না মানে এত মানে ইয়া করে বুঝাবার পরে ধরতে পারতেছে না এই মুমিন ভাইটা আমার, ধরতে পারতেছে না আমি কি বুঝাইলাম এর, এখনো ধরতে পারতেছে না। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, না আগে ভাই খেজুর তো ছিল ভাই আমার কিন্তু কথাটা আদোয়া দাঁতটা ছিল না। কথাটা একটু শুনে নিন। হ্যাঁ কথাটা একটু শুনে নিন, আপনাকে একটু মিউট করে রাখি, কারণ আপনি হ্যাঁ মাঝখানে মাঝখানে কথা বলেন না। আপনাকে তো ভাই মানে ব্যাক স্টেজ নিয়ে কথা বলতে হচ্ছে ভাই। কি রে ভাই, মানে দেখছেন আপনারা মুমিনের ব্রেইন কত কি বুদ্ধিমান, মুমিন এক একজন মুমিন ভাই এত বুদ্ধিমান, আমি না মানে অবাক হয়ে যাই। আবার বলতেছে সাহাবির বিচি থেকে খেজুর, মানে একবার কইলো সাহাবির বিচি থেকে, হালকা সাহাবির বিচি শুনে তো আমি পুরা মনে করেন টাস্কি খাই গেছি। সাহাবির বিচি থেকে আজবা খেজুর এসে হায় হায় রে, সাহাবির বিচি আবার মোহাম্মদ নিছে কেমনে? ওই সাহাবির বিচিটা মোহাম্মদ কিভাবে নিল? এখন বলতেছে যে আজওয়া খেজুর মোহাম্মদের আগে আজওয়া খেজুর বলে কিছু ছিল না। তাহলে ওই যে বিচিটা যে লাগাইলো মোহাম্মদ, ওটা পোড়া থাকুক না সোড়া থাকুক সেটা তো কথা না, পুড়লে তো আর বিচির ক্যারেক্টার তো চেঞ্জ হয়ে যায় না, তাই না? মানে এমন তো না যে বিচিরে পুড়লাম নতুন একটা মানে খেজুরের বিচিরে পুড়লাম আমি এখানে শাক গজায় গেলো, পুঁই শাক গজায় গেলো, এরকম তো হবে না, তাই না? বিচির ক্যারেক্টার তো বিচি ওইটাই থাকবে, যেটা আগে ছিল সেটাই থাকবে। পুড়লে টুড়লে তো ওগুলা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় না, মানে ওগুলা যে গাছ যেটা যেটা দিয়ে এটা তৈরি সেইগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? পুড়লে হয়তো 10টার ভিতরে 3টা পুড়ে গেছে, 7টা পুড়ে নাই, বা একটা ঠিক ছিল একটার ভিতর থেকে গাছ এসেছে। এ বলতেছে যে এই আজবা খেজুর এর আগে কোনো আজবা খেজুর ছিল না, তাইলে যেই সাহাবির কাছ থেকে সে বিচিটা নিছে, সাহাবির বিচি না মানে হচ্ছে সাহাবি কোনো এক জায়গা থেকে নিয়ে আসছে সে বিচিটা, এটা তো কোনো একটা কোনো একটা খেজুর থেকে হয়েছে। তাহলে সে যে বলতেছে যে দেখেন আমি আর কত ভালো করে বুঝাবো এই জিনিসটা, এখান থেকে কি বোঝা যাচ্ছে না এটা যে ওই সাহাবি যেহেতু একটা জায়গা থেকে বিচি গুলা আনছে, তার মানে তো এইটা তো বলার কোনো স্কোপ নাই যে মোহাম্মদ এখান থেকে আজবা খেজুর সৃষ্টি বানিয়েছে নতুন, এটা একটা নতুন টাইপের খেজুর, তাই না ভাই? রে মানে মুমিন রানা ভাই এক একটা এক এক জাতের একেবারে মানে উহ মানে আমি টায়ার হয়ে যাই, টায়ার হয়ে যাই, টায়ার হয়ে যাই। এত বুদ্ধিমান মুমিন কেমনে হয়, একজন মানুষই বা এত বুদ্ধিমান কেমনে হয় এটাই আমি বুঝি না ভাই, অনেক বিরাট একটা ইয়া ব্যাপার। আচ্ছা দেখি উনি হয়তো